السلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. خالق السماوات والأرض. الصلاة والسلام على من سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكري محبت يا من شكر وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء. একটি জবান বন্ধ রাখবেন না গো শুকরের মায়ার শ্রী মহাপতি বলেন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া আল্লাহ থাকবো না আমি জ্ঞান সত্যির বাহিনী একদিন পৃথিবীতে থাকবো না নাই নাই আপনার বাবা দুনিয়াতে নাই 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 অনেকের দাদা দুনিয়াতে নাই দাদার কেনা টাকার জমিনে আপনার বাবা ফসল বনে খাইল আবার আপনার বাবার জমিনে আপনি নিজে ফসল বনে খাচ্ছেন একদিন আপনিও চলে যাবেন আপনার সন্তান আপনার জমিনের ফসল বনে খাবে এই তো জায়গার জায়গায় জায়গা জমিনের জায়গায় জমিন বাড়ির জায়গায় বাড়ি বাড়ি থাকবে বাড়ির জায়গায় বাড়ির মালিক থাকবে কবরে জমিন থাকবে জমিনের জায়গায় জমিনের মালিক থাকবে কবরে
এই জন্ম যুবকের দল হিংসা হিংসি বাদ দিয়া দেন, দুনিয়া বিদারি বাদ দিয়া দেন, কথাবার্তা বন্ধ করে দেন। সামনে শুধু বিপদ, সামনে শুধু বিপদ আর বিপদ, সামনে শুধুমাত্র বিপদ। কারণ মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। নিউজিল্যান্ডের মূল মসজিদের ভিতরে ঢুকে অনেকগুলা নামাজিদেরকে গুলাইয়া গুলাইয়া মেরে ফেলেছে গতদিন। এই জন্য যুব আমার ঘর আমার নিরাপদ নয়, আমি মসজিদে ঢুকেও নিরাপদে থাকতে পারতেছি না। নিউজিল্যান্ডের মুসলমানদেরকে তারা 49 জন মুসলমানদেরকে নামাজরত অবস্থায় গুলি দিয়ে ইহুদির বাচ্চারা ওই খ্রিস্টানের বাচ্চারা মেরে ফেলেছে। এর মানে বোঝা গেল বিয়াদবরা তারা মুসলমানদের পিছনে লেগে গেছে। কথা বলে মতি কিনা মুসলমানরা দিদা দ্বন্দ্বে আর টাকা যায় না, মুসলমানরা ভাগাভাগিতে আর টাকা যাবে না, মরতে হবে কবরে যাওয়া লাগবে। আমরা মুসলমান তিন বেলা ভাত খাইয়া এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে লেগে গেলাম, কিন্তু আমাদের বেজাল কেন শুরু হয়ে গেল? এই মুসলমানদের অধঃপতন কেন, মুসলমানদের উপরে বিপদ কেন আসতেছে? একটা মাত্র কারণ, মুসলমানরা তাদের জায়গা থেকে একটু দূরে চলে যাচ্ছে। দূরে যাওয়া যাবে না রে বন্ধু, নবীর মহব্বত আল্লাহর ইবাদত হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে। এই জন্য আপনারা সবাই আওয়াজ করে বলেন সাহায্যের মালিককে আসুন। ওই নবীর মহব্বতে ভালোবাসায় নিউজিল্যান্ডের 49 জন মুসলমানদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করে আল্লাহর কাছে একটা ডাক দেন জবান করে, আল্লাহ মানি না জবান খুলে বড় আল্লাহ, তরুণ সমাজ জবান খুলে বড় আল্লাহ, নিউজিল্যান্ডে যারা গুলি খেয়ে মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, আর জবান খুলে বড় আমিন। আসুন ওই নবীর মহব্বতে ভালোবাসায় আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা পাগল বেশে আপন নাই রে আমার রাসূল বিনে আল্লাহুম্মা
করছি। সোনারঘাট উপজেলা দিন কাজী সাহেব গৌসিয়া দরগাহ আল মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব, সহসভাপতি জনাব আব্দুল শুকুর মাস্টার সাহেব, জনাব ইনুমিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট সহকারী অধ্যাপক আল্লামা ইমদাদুল হক সাহেব মাদ্রাজুল্লাহ গুলার, মঞ্চ উপবিষ্ট আছেন পরম সদ্য হযরত আল্লামা মাওলানা ইসমাইল হোসেন নোমানী সাহেব, বয়ান করেছিলেন অনেক ওলামায়ে কেরাম বিশেষ করে মুফতি মুজিবুর রহমান খান আল কাদেরী সাহেব এবং তরুণ তেজস্বী বক্তা স্নেহাস্পদ মাওলানা মুজিব হাফেজ দুলাল বিন নুরি সাহেব আর অনেক অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মোহাম্মদ হাসান সুমন সাহেব, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে কাঁধে কাঁধ মিলে বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানি কদম মোবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ঈশার নামাজের পরে বয়ানের কথা ছিল, একটু সমস্যা হয়ে গেছে বাড়িতে, অনেকগুলো ছিল বিদায় করতে দেরি হয়ে গেছে, এরপরও আমি আপনাদের কাছে যতটুকু কথা বলবো আমি এখান থেকে আমার সংসন্ন খোলাওরা, এর আমি আপনাদের কাছে দুটি জিনিস চেয়ে নিলাম, একটি ধৈর্য আর একটি মনোযোগ। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন আপনার আমার আসল বরের নাম কি? জবান খুলে বলেন, বিল্ডিং না কবর? চেয়ারম্যান সাহেব এসেছেন বসার প্রাইস করে যাবেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনতিজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয় দিয়েছেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার বিষয়ের উপরে অটল থাকার জন্য, আমি চেষ্টা করব আমি আমার নির্ধারিত বিষয়ে অনুযায়ী কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আর লম্বা করব না ভূমিকায়। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, গভীর মনোযোগ নীরব নিবৃতি থাকবেন, দুনিয়াদারি বন্ধ করে দিবেন, নীরবে নীরবে শুধুমাত্র কথাগুলো শুনবেন, যদি পারেন তিনটা চোখের পানি গোলাপ বাসায় দিবেন, এমন হতে পারে এই মাহফিলের ওসিলায় আপনারা আমার আপনজন যারা কবরে চলে গিয়েছেন ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানাইতে পারে কি পারে না? এই জান্নাত যাব অনুরোধ করে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায় যুবক আমাকে বলে দিয়ে যায় তোমার শরীরে অনেক শক্তি আছে রক্ত গোলা গরম, এই জন্য শারীরিক শক্তি এবং তোমার দুনিয়াদারিতে দুনিয়া আল্লাহর সঙ্গে না ফরমানি করা যাবে না। আপনারা বলেন হায়াত এবং মওতের মালিক কে? আর জবান ছেড়ে বলুন হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজন ছিলেন একজন থাকবেন একজন আছেন, তিনি কেউ না, জবান খুলে বলেন তিনি কে? আর জবান খুলে বলো তিনি
নবীকে বলে গেলে চলবে না রে বন্ধু। এই জন্য আমি বলবো, একটা দিন চলে যাওয়ার মানে হলো জীবন যদি 60 বছর হয়ে থাকে, 60 বছরে হায়াতের পাশে যদি হয়ে থাকে, একটা দিন চলে যাওয়ার মানে হলো আপনার আমার জীবন থেকে একটা দিন ফুলের পাপড়ির মতন ঝরে পড়ে যাওয়া। এই দুনিয়ায় কত মানুষ কত টাকাওয়ালা দেখলাম, কত পয়সাওয়ালা দেখলাম, টাকা দিয়ে অনেকে বাড়ি কিনলো, টাকা দিয়ে অনেকে গাড়ি কিনলো, টাকা দিয়ে অনেকে জমিন কিনলো, একটা জিনিস কিনতে পারে না, এটা কিনার হাট বাজার আল্লাহ দুনিয়ায় দেই নাই, এটা হলো শুধুমাত্র তোমার আমার হায়াতের জিন্দেগি। বয়স কিনা যায় না রে, একটা সেকেন্ড হায়াত তুমি কিনতে পারবে না। আপনারা বলেন হায়াতের মালিক কে, আরো জবান করে বলো কে। আসল ঘরের নাম কবর, এই কবরে যারা একবার গেছে, এই কবরে যারা মরে কবরে গেছে, এই কবরে যারা চলে গেছে ইন্তিকাল করে, ওরা সপ্তাহ সপ্তাহ বাড়িতে তিন বেলা খাইতে আসে, আসে এক মাহফিলে গিয়ে এই কথা দিয়ে বিপদ করছিলাম, বলছিলাম কবরে একবার গেলে আর ফিরে আমার যায় না। আমি দিদিন কবর ঢুকছি আসলাম দৌড়ে ঘুরছি, খেলে গেছি ইন্তিকাল করে গেলে আর আমার জন্য যদি আমাকে বুঝতে পারছি, অর্থাৎ ইন্তিকাল কইরা কবরে গেলে আর আসার সুযোগ, কথা কেন সুযোগ সেখানে আসলে তোমাকে পাকড়াও করবে, কারণ যার যতদিন হায়াত আছে ততদিন সে দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে, একটা সেকেন্ড পর্যন্ত এদিক সেদিক করবে না। কথা বলেন না ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় করত তাহলে কোনোদিন মায়ের বুকে লাথি মারতে পারত না, যদি মানুষ আল্লাহকে ভয় করত তাহলে ওই মানুষটা কোনোদিন অন্যায় ভাবে কাউকে হত্যা করতে পারত না। আজকে মানুষ আখিরাতের জবাবদিহিতার কথা বলে দিয়েছেন, এই জন্য মানুষ যে কোনো অন্যায় করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? ওরা সত্য কথা বলতে চায় না, আমাদের সমাজে শুধুমাত্র অসত্য অসত্য, সত্য কথা বলতে চায় না। আপনারা বলেন আপনি কি সত্য করেন না মিথ্যা বলেন? আপনার দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই? আর জবান করেন আছে না নাই? যদিও না লেখে আমার আল্লাহ জানে কি জানে না, এরপর আমার আল্লাহ কিরামান খাতিরিন কেন লাগাইছে? আগে এই বেতুলা সন্তান করেন, তাইলে রুহানিয়তের সন্তান পাবেন। কথা বলেন না ঠিক কিনা? আসলের ময়দানে সবাই কে কত নেকি কে কত বদি, পৃথিবীর কেউ যদি না থাকে জানে গো, আপনারা বলেন আমার আল্লাহ জানে কি জানে না, এরপর আমার আল্লাহ মিজানের পাল্লা কেন টানাইব নেকি বেদি ওজন করার জন্য? কেউ যদি না জানে আল্লাহ
সব কথা মিলে কথা
না কেন? আপনাদের যুবকদের মধ্যে অনেক ছাত্র আমার, আমি তাদের উস্তাদ। হাসির পর দিচ্ছেন শুধু বোঝানোর জন্য বলছি যে আমরা সুন্নিরা সিন্নি খাওয়ি না, সুন্নি না। ওদেরকে বুঝাইতে চাই আমরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা সামনে পাগল, জিকিরের পাগল, তরাওয়াতের পাগল, মায়ের পাগল। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ইমানের বাজার রুল মিলে ঢুকছে গভীর মনোযোগ নীরব। আসল ঘর কি বিল্ডিং না কবর? এদিকে আমাকে যুবক, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর ভয়, আল্লাহকে যারা ভয় করে ওই চোখের মধ্যে মাঝে মাঝে পানি জ্বরে, আল্লাহকে যারা ভয় করে এরা ফরজের পাশাপাশি নফল ইবাদত করে, আল্লাহকে যারা ভয় করে এরা রোজা একটাও ভাঙে না, আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন রমজান মাসে পর্দা লাগায় দিনের বেলা ভাত খায় না। সে বুঝে পৃথিবীর কেউ যদি আমার না দেখে গো, আপনারা বলেন আমাদেরকে দেখতেছেন কে? এই ভয়টা যার অন্তরে থাকবে সবাই আল্লাহ একটা একটা জান্নাত দিব। আমার আল্লাহ বলেন আমাকে ভয় করে যারা ইবাদত করবে, আমাকে ভয় করে যারা জিন্দেগীটা সুন্দর করে সাজাবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দান করে দিব। দলিল কি দলিল কি? আল্লাহ কোরআনে বলেন সুখ এবং দুঃখের মালিক কে? সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখ বলি সুখ হয় না, আহমদ সে সুখের, মুহাম্মদ সে সুখের, আলোকিত আয়না তার রঙে রঙিন হলে দুঃখ গলি
দুনিয়ার দুঃখ রয় না সবার জীবনে, কথা বলেন ঠিক না বেঠি? পায়ের নিচে তাকাইলেন জিব্রাইল, বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর গ্রাম কোথায় থেকে আসতেছে? আমি তো বাগান দেখি না, আমার দেশে দেখবেন যেই বাড়িতে হাসনাহেনা থাকে, বাতাসের পাইটেল্লা যারা থাকে তাদের কাছে হাসনাহেনার গান লাগে, কথা কোন ঠিক কিনা? ঠিক জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো চতুর্দিকে তাকাইলাম কিন্তু রাতের বেলা এই গ্রামটা কোন বাগান থেকে আসে আমি ধরতে পারি নাই। আমার নবী বলে জিব্রাইল আল্লাহ ফুল কি ফুল যদি মাটির নিচে চাপা রাখি গ্রাম বের হবে? সন্তানের শরীর থেকে আর মায়ের শরীর থেকে মেশকে আম করেন কার আমার আমার নাকে লাগাইয়া বুঝাইতেছেন প্রেমিক যারা তারা কোনদিন অশান্তিতে থাকে না। চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি সূর্যের চেয়েও দামি, অন্তত একটা রাত্র কি আল্লাহর মহব্বতে আজকের এই কাজী সাহেব কাটাইয়া দেওয়া যায় না? এই জন্য আর কত ঘুমাইবা, কত দুনিয়াদারি করবা, আমাদের কবরে যাওয়া লাগবে, যাওয়ার আগে আল্লাহর কাছে পানা চাওয়া লাগবে। আমার নবী বলেন একটা জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয় আপনারা বলেন হুকুম কার? আমার আল্লাহর হুকুম আবার টেক হবে না। আমার নবী বলে জিব্রাইল, ও জিব্রাইল গো তুমি জানো নি এই কবরের সাতজনকে কবর দিছে, কিন্তু এমন কোন কবর একটা কবরের ভিতরে তিনটা সন্তান আর মা? এখন কষ্ট করা হলো ইয়া রাসূলুল্লাহ, এরা কোন মহিলা কোন কারণে এদের সুখের সন্তান পাইল? আমার নবী জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে জিব্রাইল, অন্য কোন কারণে না, এরা আমার আল্লাহকে এবং নবীকে অন্ধভাবে বিশ্বাস করতো আর সদা সর্বদা হক কথা বলতো, সত্য কথা বলতো। যে সত্য কথা বলে মনে রাখবেন ওই লোকটা আন্তরিকভাবে ইবাদতওয়ালা হয়, মহব্বতওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, কথা বলেন না ঠিক কিনা? নষ্ট করে দেয়, মিথ্যার দ্বারা নেক আমল গুলাকে এমন ভাবে বরবাদ করে দেয়, এই
এবার জিব্রাইলকে আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল কেমনে কবরে সুখের সন্ধান পাইছে জাননি? আল্লাহকে আল্লাহ বলে মানত না, কিন্তু শত মানুষের ভিতরে এই মহিলাটা ছিল ইমানদার। জোরে করেন আমার বাবা, এই জন্য দেখবেন যত জায়গায় দেখবেন বাতিলের এলাকা মাঝে মাঝে কিছু নবীর পাগল আছে না নাই, আরো জোরে করেন আছে না নাই। ওই পাগলের দলের ভিতরেও যেই পাগলটা আছে জাহান্নামের নবীর ভালোবাসে, ওই মহিলাটা মাথার চুলগুলো আশ্রয়িতাছে রে। ওই মুহূর্তে একটা লোক এবার হঠাৎ করে দেখেন আমার মাথার চুল গোলা লম্বা, এই চুলের মধ্যে সকাল বেলা যখন চিরুনি দিয়ে আশ্রানো দেয় তখন চুলের মধ্যে চিরুনিটা লেগে যায়, কারণ শোয়ার সময় চুল ধরে একটু বলে থাকে, এই জন্য চিরুনিটা আটকাইয়া যায়। এই মহিলাটাই একদিন এমন ভাবে মাথার চুল আশ্রাইতেছে হঠাৎ করিয়া এই চুলটা চিরুনিটা চিরুনির চুলের ভিতরে চিরুনিটা আটকাইয়া এই চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে, সেই মাত্র মাটির মধ্যে পড়ে গেছে রে বাবা। যদিও ঘরের ভিতরে সবাই আল্লাহকে আল্লাহ বলে মানে না, এর ভিতরে মহিলাটা যদিও গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, হঠাৎ করে তিনি দেখতেছেন ওই চিরুনিটা যখন হাত থেকে মাটিতে পড়ে গেছে হঠাৎ করে দেখা যায় এই মহিলা এতদিন গোপনে গোপনে আল্লাহরে আল্লাহ বলে ডাকতো, আর ওই দিন চিরুনিটা মাটির দিকে তুলতে যাইয়া তার জবান থেকে আমার আল্লাহর নাম উচ্চ আওয়াজে বের হইয়া গেছে। এখন না আল্লাহ আকবার, আমি এই নামটা আর গোপন রাখতাম না, কারণ কোনদিন সত্যবাদী যারা ওরা কোনদিন মিথ্যা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার মহিলা ডাক দিয়া বলে, গো তোমরা আমার জিজ্ঞাসা করছ আমি কার নাম লইছি? ওই মহিলা তো বলা করে জানে আমার আল্লাহ বলছে শোনা সত্য কথা বলো। ওই মহিলা বলে, শোনো গো আমি যার নাম নিছি, আমি এমন একজনের নাম নিয়েছি যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। কথা বলে ঠিক কিনা? এবার তুমি কি জানো না এই বাড়ির মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ। এই যে নিউজিল্যান্ডের ঘটনা ঘটছে কারা করছে? আজকে মুসলমান মুসলমান এখন বাংলাদেশে যা হচ্ছে এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, টাকা খাইয়া তাদের মতবাদ বিভিন্ন ভাবে প্রচার করছে ইউটিউবে ছেড়ে ছেড়ে তাদেরকে প্রমাণ করছে, দেখেন আমরা যদি মুসলমান আপনাদের কথাগুলো বলতেছি। বড় বড় ডলার, বড় বড় টাকা পয়সার অফার পেয়ে তারা ইমানকে বিক্রি করছে। এই বাংলাদেশের ভিতরেও অনেক নাস্তিকরা রয়েছেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও, হ্যাঁ মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করার পরেও ওরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে রসুলকে ইচ্ছা করে গালি দিয়ে দিয়ে কথা বলে ইহুদিদেরকে খুশি করতেছে। কথা ঠিক কিনা বলে? আজকে দেখেন এই বাংলাদেশে সারা জীবন বাপদাদা সত্য দুষ্টি যেভাবে এবাদত করে আসছি, আজকে সেই এবাদতের ভিতরে লাগাই দিছে গন্ডগোল। কয় তারাবির নামাজ 8 রাকাত, বেতন নামাজ 1 রাকাত, বুকের উপরে হাত বান্ধ দিব,
1450 বছর ধইরা যে ইবাদতের সিস্টেম চালু হয়ে আসছে, ওরা বাংলাদেশে মানে ঢালাও ভাবে বলতেছে এমনি না বললে নামাজি হবে না, 28 টাকা না করলে নামাজি হবে না, 8 টাকা করলে ফর অসুবিধা কি? আমরা তো কই না যে 8 টাকা করলে তো তারা বিয়ে করবে। তিন বুকের ভাগ করেন বান, যেহেতু আমাদের মাঝাবের ভিন্নতা আছে, বিভিন্ন মাঝাবের ভিন্নতা আছে, তুমি বান্ধব, কিন্তু আমরা যারা হানাফি মাঝাবের অনুসারী আমাদেরটা হবেই না, এটা কেন বলো? এটা কারা বলে? মুসলমান, ওরা মুসলমান, এই জন্য আমরা বড় বিপদের মধ্যে আছি। দেখেন না, স্বাভাবিক হয়ে গেছে, হঠাৎ করে এমনি নিজের দিকে স্বাভাবিক হয়ে গেছে, যেটা গতি ছিল গতিটার ভিতরে বাধা দিয়ে দিচ্ছে। এরপর এরপর শুধু চাই যে আপনি আমাকে বোঝান, আর না হয় আমি আপনাকে বোঝাবো। এরপর মুসলমানদের ঐক্যের দরকার, এই কথা কোনো কেন ঠিক কিনা বলো। অনুরোধ করে বলি আল্লাহর কাছে, পায়ে ধরে বলি, অনেক গতির মাঝখানে বাধা দিয়ে দিছি, মনে চায় অনেকভাবে কথা বলি, আর না হয় দেখছেন এতগুলো লোক যে আসছেন, এই যে যেখানে যায় দিন নাই রাত নাই, এবার 270টা মাফিল করছি দিনের বেলায়, রাত্র দিন মিলে 700 উপরে মাফিল করছি, দাওয়াতের ছিল 37,000 উপরে, দাওয়াত রাখছি মাত্র 724টা, তাহলে 724টা 365 দিনে এক বছর, তাহলে প্রতিদিন দুইটা তিনটা দুইটা তিনটা দুইটা তিনটা এইভাবেই তো 700 আছে। আমি তো মানুষ হই, জীবন্ত, এই জন্য অনুরোধ করে বলি, ওইটা আমার বোঝাই আপনার দলে নেন, আর না হলে আপনি বোঝা আনবো বলে আসেন। আমার মনে হয় এর চাইতে সুন্দর কথা এই সোনালগড়ের জিন্দিগি গান নাই, ওইলে বোঝাই আর নিবেন নাইলে বোঝা আসবে, কারণ আপনার জিন্দিগিও শেষ হয়ে যাবে। উদুদি ফেতনা বছর লাগাই দিয়া মরেন না, আর কবর গেছো তার বাড়ি খাইয়েন না, কথা কোন ঠিক না বেটে? আমরা নিজেরা আমলে নগ্ন হবে ঠিক, কিন্তু আমরা যাই নবী পাগল, তিনি অনন্য, তিনি কি? আমরা কম দামি রসুল দামি, আমরা কম দামি রসুল, সে দামি নবীর প্রেমে পড়ো। দুনিয়াতে তো ক্ষমতা থাকলে টেয়া বোঝা থাকলে যে লোকের রসুলের সকালবেলা নেই বিকালবেলা এই করে অনেক সময় টাকার চলে কাজ হয়, কেন আমার রসুল এমন রসুল আমরা আসামি হয়ে যাবো, আমার রসুল আমাদেরকে ছুটাইয়া নিয়ে আসবে। কোরআন সুন্নাহ তাই প্রমাণ করে আসতেছে সামনে একটু, এরপরে ধৈর্যের সাথে শুনো কি বলতে চাই। কবরে গেলে সুখ আছে না নাই? সুখ যেমন আছে দুঃখ আছে। গভীর মনোযোগ ওই মহিলার জবানের ভিতরে দিয়া গো, আল্লাহর নাম বেরিয়ে গেছে জানো না, এই বাড়ির মালিকে এই বাড়ির মালিকে এমন মালিক যেই মালিককে তোমার যদি শুনে তুমি আল্লাহর নাম নিয়েছো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই মহিলা ডাক দিয়ে বলে তোমরা জানো না আমার জীবন যদি সই না যায় আমার জবান থেকে আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আসার পরে জিজ্ঞাসা করে কি ব্যাপার এই বাড়িতে এমন অবস্থা কেন? এবার পাশের মহিলারা ডাক দিয়া বলে মালি ও বাদশা আপনি নিজেকে আল্লাহ দাবি করেন, হুজুরে কি নাউজু বিল্লাহ বলতেন না, আপনি নিজেকে আল্লাহ দাবি করেন, আপনার ঘরের ভিতরে যেই মহিলা আছে এই মহিলা তো আসমানওয়ালারে আল্লাহ মনে করে, আসমানওয়ালারে আল্লাহ মানে। এবার মহিলারে ডাক দিয়ে কয় তুমি কি সত্যি তুমি কি আমার আল্লাহ মানো না? এই মহিলা কেমন ডাক দিয়ে বলে না না আমার জীবন যদি চই না যায় আমি আপনার আল্লাহ মানতে পারবো না। আজরে বলে না আল্লাহু আকবার। আমরা কোনোদিন মাজারে গিয়া কাউকে আল্লাহ মনে করি না, কাউকে সেজদা করি না,
সেজদা পাওয়ার মালিক থাকে। তোমার সামনে যে জ্বলন্ত আগুন দেখতেছ, দেখছেন কত ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হইয়া গেছে, ডাক দিয়া কই তুমি যদি আমারে আল্লাহ না মনে করো গো আমি তোমার আগুনে ফালাইয়া দিব। আগুনে পোড়া কি সহজ না কঠিন? মানুষ আগুনে পুড়ে মারা গেছে, আরো কম বেশ হতে পারে বউ, আগুনে পোড়া যে কত কঠিন। ওই দিন দেখেছিলাম ভয়াবহ আগুন অগ্নিকাণ্ড, হারে ইতিহাস হয়ে গেছে। একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে চলতেছে ফুলের মিছিল, আর চকবাজারে চলছে ওয়াহিদ প্লাজায় চলছে লাশের মিছিল। ওই দিন দেখছিলাম ইতিহাস কথা বলে, ইতিহাস কথা বলে। একটা বাবা এসে বলছিল, ও ফায়ার সার্ভিসের মানুষ আমার সন্তান আমারে বলছে বিরিয়ানি খাবে, আমি বিরিয়ানি আনতে গিয়েছিলাম, আমি বিরিয়ানি আনি না দেখেছি এই বিল্ডিং এর ভিতরে আগুন লেগে গেছে, আমার সন্তান আমারে ফোন দিয়া দেয় আমি কত মানুষ কান্না করে যায়, জাহান্নামের আগুন তো বাজান দেখেন নাই। হাদিসের মধ্যে আসছে আমার নবী একদিন সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেছে, সাহাবারা ডাক দিয়ে কই নবীজি এই আওয়াজটা কোথায় থেকে আসলো? আমার নবী কয়, আজ থেকে প্রায় 70,000 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর সারছে, এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তল এসে পড়ছে, এর মানে হলো জাহান্নামের কত গভীর। 70,000 কিলোমিটার দূরে থাকলেও জাহান্নামের আগুন কান্দা তোমারে জাহান্নামে নিয়ে আসবে, জাহান্নামের জিহ্বা এত কঠিন, টান দিয়া তোমারে করতে টান দিয়া নিয়ে আসবে। এই জন্য বাবা বলছে, আল্লাহ রে আমার সন্তানটারে তুমি বাঁচাও। বাবা এখন ওই সন্তানটারে ফোন দিছে, এখন আর ফোনটা ঢোকে না, একটু আগে সন্তান আব্বারে কইছে, আব্বা আগুনে ঢুকেন না, বিরিয়ানি খাওয়ার লাগতো না। আব্বা দোয়া করেন, বাবা কই আমার ফোলার ফোন দিছি আর ফোন ঢোকে না, আমি তো আব্বা আমি তো বুঝা বানাইছি আমার সন্তানটা আগুনের সাথে জীবন যুদ্ধ খেলতেছে, একটু পরে আমার সন্তানের ফোন ঢোকে নাই। আর একটা মা আসছিল, সেই দিন মা আসছিল, মা নোয়াখালী থেকে মা গেছে সকালবেলা, রাত্রে আগুন লাগার সময় মায়ের সন্তান ফোন দিছে, এবার ফোন দিয়ে কে আম্মা বিল্ডিং আগুন লাগছে, মা রাতের বেলায় রোয়ানা দিয়া চলে আসলো সকালবেলায়, 12 ঘন্টা আগুন
নিয়ন্ত্রণ করতে পারে নাই। ওই আয়েশা বলতেছে, আমি ঢাকাতে আয়েশা শুনছি অনেকগুলা লাশ ঢাকা মেডিকেল লইয়া গেছে। আমি ঢাকা মেডিকেলের মধ্যে গেলাম, যাইয়া মেডিকেলটা তস তস করে খুঁজলাম, আমার জাতমনির পাই নাই, এখন আমার জাতমনির ফোনও ঢুকে নাই। ও ফায়ার সার্ভিসের মানুষ, আমার সন্তান মনে হয় আগুনে পুড়ে গেছে, আমার সন্তানটার এক নজরে দেখাইয়া দেন। ওরা বলতেছে মেডিকেলে যদি না পান, তাইলে আমি আপনাকে মেডিকেলে যদি না পান তাইলে আপনাকে এই এটার ভিতরে অনেক লাশ গুলা একেবারে বেশি পুড়ে গেছে, ওদেরকে চিহ্নিত করা যায় না। মা সেই দিন মিডিয়ার সামনে চোখের পানি ফলাইয়া বলছে, ডাক্তার ও পুলিশ প্রশাসন, আমার সন্তানের বলিটা যদি না পান, আমার সন্তানের গোস্তের একটা টুকরা আমার আইনা দেন, আমার গোস্তের একটা টুকরা আইনা দেন। সারি রাসুল তেমনি বিজয়া দিয়ে আমার জাজু বলি একটা গোস্তের টুকরা আমার আইনা দেন, আমি তারা বুঝে কত কঠিন যন্ত্রণা করছে রে। ওইদিন একটা ছেলে ছিল বিল্ডিং এর গুয়ার ভিতরে, একটা যুবক বলছে ভাই চলে, যুবকটা সেদিন বলছে উপরে আমার স্ত্রী আছে, আমার স্ত্রীকে আনার জন্য আমি উপরে যাবো। এবার যুবক ছেলেটা বাহিরে কান্দা কান্দা বলতেছে, আমি ওনার দাম দিয়েছি উনি আসে নাই, কিন্তু উনি বলছে ওনার স্ত্রী আছে, স্ত্রীরা আনার জন্য আমার জন্য তিন তালা গেছে। স্ত্রী ডাক দিয়ে একটা স্বামী, আমার আমি ও স্বামী গো আপনি বেরিয়ে যান, আগুন লাগছে। স্বামী ডাক দিয়ে তো তোমার স্যার আমি যাইতাম না। এখন একটা প্রশ্ন হলো, স্বামী স্ত্রী দুইজন একই সাথে ছিল, স্বামী যদি দৌড়াইয়া আগুন দেখা নিচে নামতে পারে, স্ত্রীটাও স্বামীর সাথে নামতে পারে কি পারে না? এরপরও কেন নামে না? স্ত্রীটা একটা কারণে নামে নাই, কারণ স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, সাত মাসের বাচ্চা পেটের ভিতরে। স্ত্রী কয়, স্বামী আপনি যেমনে দৌড়াইয়া গেছেন, আমিও তো আপনার সাথে দৌড়াইয়া নামতে পারতাম, আমার মনের ভিতরে ভয় ছিল সিঁড়ির দিকে যদি আমি পড়ে যাই, আমার পেটের বাচ্চা যদি মারা যায়। স্ত্রী করে পেটের সন্তানের চিন্তা, স্বামী করে সন্তান স্ত্রীর চিন্তা। ও আমার কাজী সাহেবের মা গো, তোমার স্বামী শুধুমাত্র তোমাকে ভালোবাসে না, প্রয়োজনে তোমার স্বামী মাথার গাম খায় ফালে তোমার রোজগার করে খাওয়ায়। ও কাজী সাহেবের মা, ও চুনার কাটের মা, তোমার স্বামী শুধু তোমাকে ভোগ করার জন্য বিয়ে করে নাই, তোমার স্বামী প্রয়োজনে তোমার জন্য বিদেশে বছরের বছর পর কাটাইয়া দেয়, ঘাম জমানো পরিশ্রম কইরা তোমারে মাসে মাসে বেতন বাড়াইয়া দেয়, কোন রকম ভাবে খরচের টাকা রাইকা 20,000-30,000 পাঠাইছে, তুমি আবার ফোন দিছো টাকা নাই, স্বামী হিসাব নেই নাই, আগের টাকা কি করছো? শুধুমাত্র তুমি কষ্ট পাই ভাই, এই জন্য দিনের বেলা কাজ কইরা ঘরের ভিতরে যাইয়া নিজের রান্না নিজে কইরা খায়, রাতের বেলা ঘুমাইতে ঘুমাইতে আবার সকাল হইয়া যায়, আমার দায়িত্বের মধ্যে চলে যায়। স্বামী শুধুমাত্র শুধু তোমাকে বিয়াই করে না, স্বামীরা প্রয়োজনে তোমাদের জন্য জীবনটা দিতে পারে, তার বাস্তব প্রমাণ হলো ছট বাজারের অগ্নিকাণ্ড, কথা বলেন না ঠিক না? এই জন্য চেষ্টা করে
আল্লাহ আকবার জোরে কর, আরে জোরে কর, ইয়া রাসূলুল্লাহ অনেক ভালো লাগছে কথাটা বাস্তবতার সাথে মিলে গেছে। আজ কানে বসে সেই কথা গুলি কে জানে হবে যে শেষ কথা, নিয়তির ডাকে দিয়ে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশু রোজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ভেতর বুকে চাপায় জাতিকে দিয়ে চিৎকার, চলে কন্যা আল্লাহ আকবার। এই জন্য ওই আগুন দেখলে বোঝা যায় জাহান্নামের আগুন কত কঠিন হবে, কথা বল ঠিক কি না? মহিলার ভয় দেখা আগুনের ভয়, আর মহিলা তো মালিকের প্রেমে ঘোরা, ঘোরায় অঙ্গ দেখায় কারে গো আসবেই, কথা বলেন না ঠিক কিনা? আর একটা ভয় হলো মা জাতি সন্তান গালি কোন সময় কোন বিপদ ঘটে যায়, অনেক সময় আমার দেশে শোনা যায় সন্তানকে নিয়ে জিম্মি বানাইয়া মায়ের কাছে 10 লাখ টাকা চাই, কিন্তু ওই বাদশা মনে মনে ভাবেন এই মহিলা যদিও আমার কথা মানে না আগুনের ডরাই না, একটা দুর্বলতা আছে এই মহিলাটার বড় বাচ্চাটার আক্রমণ করলো, বাচ্চাটার হাতের মধ্যে রাইখা গো, এবার ডাক দিয়া বলে গো তোমার তুমি যদি আমারে আল্লাহ না মানো তোমার এই সন্তানটারে আমি আগুনে পোড়াইয়া ফেলবো, আপনারা যদি এই মুহূর্তে কোনো বাবার সামনে সন্তানের গলার মধ্যে কেউ যদি ছুরি লাগাইয়া বলে আমার 10,000 টাকা দিবা আর না হলে সন্তান গলা কেটে ফেলবো, বাবার কাছে যদি টাকাও না থাকে বাড়ি বিক্রি করে হইলেও টাকা দিয়া সন্তান বাঁচাইতে চেষ্টা করবে, কথা বলেন না ঠিক কিনা? আগুনে পালাইয়া দিল, এরপর তুমি আমার আল্লাহ মানো, এরপর সে আল্লাহ মানে না, দুধের একটা বাচ্চা ছিল এই বাচ্চাটার দাম দিয়া লইয়া গেছে, একটা কথা মনে রাখবেন সন্তান যদি একটা লন্ডন থাকে আর একটা যদি আমেরিকা থাকে লক্ষ টাকা রোজি করে, আর একটা মায়ের সন্তান যদি ছোট সন্তান পড়াশোনা করে বেকার, মা দেখবেন টাকাওয়ালা সন্তানের চাইতে ছোট সন্তানটার একটু মায়া বেশি করে, কথা কন ঠিক না বেঠি? এবার যেই মাত্র দুধের বাচ্চাটারে টান মারছো
আমার এই দুধের বাচ্চা তো আল্লাহ বুঝে না, আমার সন্তানটা তো বউমারও বুঝে না, এই সন্তানটার তুমি কেন আগুনে পুড়াইবা? তাইলে তুমি আমার আল্লাহ মানো। ওই না আমি তোমার আল্লাহ মানতে পারবো না, এই ছোট সন্তানটার পায়ের মধ্যে ধইরা আগুনের ভিতরে মাথাটা ঢুকাইছে, এরপরে করে তুমি আমার আল্লাহ মানো। এবার ওই মহিলাটা চোখের পানি ফালাইয়া কান্দে, ওই বাচ্চা মনে করছে এবার বুঝি তারে আল্লাহ মানবো, এবার ডাক দিয়ে কয় তুমি আমার আল্লাহ মানো। ওই না 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 আমি তোমারে আল্লাহ মানতে পারতাম না, ওই তাই একটু ছেলেটারে আগুনের মধ্যে ফালাইয়া দেই, ওই আগুনের ভিতরে ফালাইয়া দিল, এই আগুনের ভিতরে তখন ফালাইয়া দিছে গো। এই মহিলাটা তখন শুনতেছেন ওই আগুনের ভিতরে যদিও ছোট সন্তান গেছে, বড় দুইটা সন্তান তো আগুনে পুইরা পুইরা গেছে মারা গেছে, এই ছোট সন্তানটা আগুনের ভিতরে গেছে কিন্তু বয়স মাত্র 11 মাস, কিন্তু এই সন্তানটা আম্মা ডাক ফুটে নাই, এই সন্তানটা মা ডাক ফুটে নাই, এই সন্তানটা আল্লাহ ডাক ফুটে নাই, এই সন্তানটার কোনো আওয়াজ ফুটে নাই, কিন্তু আগুনের মধ্যে যখন পড়াইছে আগুনের ভিতরে যাইয়া এই সন্তানটা তার মাকে একটা মহব্বত ডাক মাইরা দিছে। সেদিন আমি রাত্রে বেলা ঘুমাইতে পারি নাই, সারাটা রাত শুধুমাত্র আগুন, সারাটা রাত শুধু আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। সেদিন আমি দেখেছিলাম কোরআন সত্য, নবীর কালিমা সত্য, আমি দেখেছিলাম সেদিন এত বিশাল বড় বিল্ডিংটা পুড়ছে, আমি দেখেছি একটা কোরআন শরীফ ছিল ওই কোরআনের ভিতরে একটু আগুনও দর নাই, দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিল্ডিং এর সামনে লেখা মসজিদের, কিন্তু দেখা যায় সব করলো কিন্তু এই কালিমার মধ্যে আসর যায় না। মুসলমান কত শক্ত, মুসলমানদের কালিমা কত শক্ত, মুসলমানদের কোরআন কত শক্ত, মুসলমানদের ঈমান কত শক্ত, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মহিলা শুনে গুছার মধ্যে ধরছে, দৈরাকে এখন তোমার ভালাই দেব, মহিলা ডাক দিয়ে কয় তিন সন্তানের মায়া করি নাই, আর আমি তো এমনি পুরা, আমি তো এমনি পুরা, তুমি আর নতুন করে আমাকে পোড়াবে কি? আরো সরে বলে সুবহানাল্লাহ, মহিলাটা ডাক দিয়ে আমি জানি তুমি আমাকে পোড়াবে, তুমি দয়াময়াহীন মানুষ যে মায়ের সামনে সন্তানকে আগুন দিয়ে পোড়াও,
গতকাল একটা জিনিস আমি শেষ টাইতে বাড়িতে যাই তো এক বাজারের ভিতরে দেখলাম, বাজারের নাম তন্তর বাজার, গরু জবাই করছে, গরুটা যেখানে জবাই করছে এখানে গরু আরেকটা বাইন্দা রাখছে, বাইন্দার একটা গোশত কাটতেছে, আরেকটা জেতা গরু সাথে বান্দা এই গরুটা কাটায় থাকে দেখতেছে। দেখি গরুটা সুর দিয়ে ভারী ভাঙছে, বোবা কান্না, বোবা কান্নারে ভারী ভাঙতেছে, গরুটার সামনে আরেকটা গরু জবাই করছে, একটু মায়া খাইলে মহিলা ডাক দিয়ে কয়, আমার চোখের সামনে আমার সন্তানকে পুষছ, দুধের বাচ্চাটার যেহেতু মায়া করো নাই, আমার তুমি যা করার করো, কিন্তু আগুনে পুড়বার আগে একটা কথা তোমার কাছে আমি জানতে চাই, রোজ হাসরে কি জবাব দিবা? নাই কোনো বন্ধু বল নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদ কাহার বলে আসাছেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা, খায়ে খায়ে হাহাকারে কইরা যাবে ধ্বনি, পিপাসাই ফাটিবে সাথে মগজ গলে পানি, কি জবাব দিবে তুমি যা আমাকে অত্যাচার করতেছ? মহিলা ডাক দিয়ে কয় বাদশাহ, কষ্ট হইতেছে আপনাদের? না, আর সত্যি কি মানে মল্লমারি দিছে যাইবেন আপনি যাইবেন আমিও যাবো? সত্যি কিরা বলেন আমি কি কাউরে গালি দিছি? না, কাউর বিরুদ্ধে একটা কথা কইছি? না, গান গাইতেছি? না, আমি তো আমার জালাই বাসি না, কথা শুনে না মহিলা যেমন কয় জালা তোরা আগুনের, তোরা আগুনের চাইতে আমার আল্লাহ প্রেমের আগুন আরো কঠিন, তুই কি আমার কি জ্বালাইবি? শুন, আমার যদি আগুনে ফালাইবা একটা কথা তোমার কাছে, কয় কি? আমার সন্তান যেখানে পড়ছে সেখানে তো আমিও পড়ব, সন্তানে কুসিত হাতটি একত্রিত হবে আমার সাথে, তা আমাকে শুধু একটা কথা উত্তর দাও, আমার সন্তানের বস্তুগুলো হাড্ডিগুলো এবং আমার বস্তুগুলো হাড্ডিগুলো একটা কবরের ভিতরে দাফন করবা নি। ঠিক আছে করুন, মহিলারা আগুনে নিয়ে ফালাইলো পুড়লো, আমার রসুল ডাক দেখে জিব্রাইল এই কবরটা হলো সেই মহিলা আর তিনটা সন্তান কবর যারা আল্লাহর প্রেমের জন্য নবীর জন্য জীবন কুরবান দিয়েছে, আমার আল্লাহ তাদের কবরকে জান্নাতের গুলজার বানিয়ে দিয়েছে। কি প্রমাণ পাইলাম? আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে প্রেম কইরা কবর যাইতে গেলে সুখ আছে না নাই? আরে দিক দিয়ে রসুল হেঁটে যা, রসুল বললেন দুইটা খেজুরের ডাল নিয়ে আস, দুইটা কবরে ফেলে দিলেন। জিজ্ঞেস করলেন কেন? আমি রসুল দেখতেছি দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে, কি হচ্ছে? আজাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুরের ডাল লাগালেন কেন? সংক্ষেপ বলছি, আপনাদের নীরবতা ধৈর্য এবং ভদ্রতা আমাকে অত্যন্ত আন্তরিক করেছে। দুইটা খেজুরের ডাল লাগাইছি এই জন্য, এই খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই কবরের আজাবকে আমার আল্লাহ হালকা করে দেবে। রসুল তো কবরের উপরে, আর লাশ কবরের নিচে, সাহাবার কষ্ট নিয়ে রাসূলুল্লাহ এদের কবরে আজাব হচ্ছে, কোন কারণে আজাব হচ্ছে? রসুল জানার ক্ষমতা আছে না নাই? রসুল বলেন একটা কবরে আজাব হচ্ছে, সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, এটা যুব সমাজের জন্য অতীব জরুরি, যুব সমাজের জন্য অতীব জরুরি। আগে সুখের কথা বলছি, এখন দুঃখের কথা বলতেছি। আর একটা কবর আজাব হচ্ছে,
পরের মানুষটা শুধুমাত্র চুগুল খুরি করত। এই চুগুল খুরছিলেন আপনারা মুনাফিক আছে না নাই কথা কেন কেন? আমি আইবার আগে তো ওই শিমুল তোলা নিই শিমুলতলি কাজী সাহেব সোনার গা স্বাস্থ্য মঞ্চ বহু দোকানে বসে বসে বহু মুনাফিক আছে, এক কাপ চা খাইব আর পেবো কাজী সাহেব বাউল দাইতেছে মাহফিলের দিকে আসতেছে গান বাদ্য ফালাইয়া এর একটু আমরা সান্ত্বনা দেয় এটা না দিয়ে শুধুমাত্র দুরানো ভাইয়া শেষ করছি আমি খুশি একটু জিকিরের সাথে তাল দিয়ে আর অহম খুশি বুড়াইয়ার শব্দতে লম্বা শুন আমার শুনলি শুনো না বড় রসুল তিন প্রকারের সুর আছে, এক কালে আমার ভাইয়ের সুর খাটো পঁয়তাল্লিশ লাখ চল আর এক প্রকারের কানের লোকই পর্যন্ত